ধাক্কা বড় কঠিন ওরে বান্দা যদি গুনাহ নিয়া কবরে যাও ওই কবরের দুই পাশের মাটির চাপ ওই কবরে এক তলায় দুইটা ৯৯টা সাপের কামড় সহ্য করতে পারবা না রে যুবক ওই কবরের মাটির সাপ সইতে পারবি না ওই কবরের ভিতরে সাপের কামড় সহ্য করতে পারবা না আমার মাওলার কাছে কাঁদো তওবা করো নবীর মহব্বতে তওবা করো রে নবীর আশে এরে যুবকের দল পায়ে হাত রেখে বলি আমার নবীর মহব্বতের মালা গলায় লাগাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দো ওরে চোখে পানি যদি না থাকে দেখো কার চোখে পানি কার চোখে পানি কান্নাওয়ালার কাছে গিয়ে দোয়া নাও চোখের পানিওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আল্লাহর কাছে দোয়া করো তওবা করো আল্লাহ তুমি খালি ফিরাইয়া দিও না আমাদেরকে তুমি মাফ করে দাও আমরা গুনাহ করে জীবনটারে নাপাক করেছি কবরের আজাব সহ্য করতে পারবো না আয় আল্লাহ তুমি আমাদের নবীর আশেক বানায় দাও রে আল্লাহ জীবনে দাড়ি কাটিও না নামাজ সারিও না আমার নবীর পিঠে মোহরে নবুয়াত মোহরে নবুয়তে চুমাখে নবীর আশেক চিৎকার করে বলেন ও আল্লাহর নবী বেয়াদবি মাফ করে দেন আমি প্রতিশোধ নিতে আসি নাই আমি আপনার মোহরে নবুয়তে চুমাকে আমি জাহান্নাম হারাম করার জন্য কেমন আমার নবীর আশেক আজকে নবীর মায়া কি তোমার অন্তরে নাই আজকে যদি নবীর পাগল হইতে রে আশেকে রসুলের দল নবীর আশেক ইমাম মালিক মদিনার জীবনে জুতা পরে না জুতা পরে না কেন আমার নবীর মদিনার নব জমিনে যতবার যেখানে যায় ইমাম মালিক বলে আমি নবীর রওজার মেশকের ঘেরার নাকে পাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যেতে মন চায়নি এরে নবীর আশিকের দল আমার নবীর মদিনায় যদি যেতে চাও রাতের বেলা ঘুমাইয়া থাকিও না রে আশে যায় নামাজ বিছাইয়া মাওলার কাছে কাঁদো ও আল্লাহ নবীর দেখতে পারি নাই যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা না নিবারণ হয় যেই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান ওই নবীর দেখতে পারি নাই নবীর না দেখে নবীর আদর্শের টুপি পরলাম দাড়ি রাখলাম লম্বা জামা পরলাম ওই নবীর আদর্শ এত সুন্দর না জানি আমার নবী যে কত সুন্দর ও আল্লাহ মদিনায় নাও মাওলার দরবারে যদি চোখের পানি সেরে কান্না করতে পারো খোদার কসম চোখের পানি কখনো বৃথা যাবে না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর
সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না আমি অসহায়, তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম মদিনা, নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর মদিনা, নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর পাখির নাই দানা থাকলে, পাখির নাই দানা থাকলে, যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না আমি অসহায়, তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না আরো বেড়ে পুবাল হাওয়া, পশ্চিমে করে সো ধাওয়া, আরো বেড়ে পুবাল হাওয়া, পশ্চিমে করে সো ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না আমি অসহায়, তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। এরে নবীর উম্মতির দল, ওরে কলিজার টুকরা যুবক, পাও দুইটা আগায় দে, আমি পায়ে হাত রেখে বলি, নবীর কাদাস নারী যুবক, দাড়ি কাটিয়া নবীর কষ্ট দিও না রে বাবা, আল্লাহর কাছে তওবা করো, তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির আর্মি পুলিশের চাকরি করে, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, আমার নবীরে কষ্ট দেয় না, এর যুবক আল্লাহর গোলাম,
চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে তওবা করো, গলায় সুরি আসবে আর জীবনে নবীর কাঁদাইব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালার বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না, নবীর সুন্নতির বালাটা গলায় লাগাও। কয়দিন আর বাজবারে বাবা, কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়। ওরে আজরাইলের আক্রমণ, আজরাইলের ধাক্কা বড় কঠিন। ওরে বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ, ওই কবরে একটা নয় দুইটা নয় 99টা সাপের কামড়, সহ্য করতে পারবা না রে যুবক, ওই কবরের মাটির সাপ সইতে পারবি না, ওই কবরের ভিতরে সাপের কামড় সহ্য করতে পারবা না, আমার মাওলার কাছে কাঁদো, তওবা করো নবীর মহাব্বতে, তওবা করো রে নবীর আশে। এর যুবকের দল পায়ে হাত রেখে বলি, আমার নবীর মহাব্বতের মালা গলায় লাগাও, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দো। ওরে চোখে পানি যদি না থাকে, দেখো কার চোখে পানি, কার চোখে পানি, কান্নাওয়ালার কাছে গিয়ে দোয়া নাও, চোখের পানিওয়ালার দোয়া খালি ফেরত যাবে না, আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, আল্লাহ তুমি খালি ফিরাইয়া দিও না, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমরা গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, কবরের আজাব সহ্য করতে পারবো না, আয় আল্লাহ তুমি আমাদের নবীর আশেক বানায় দাও রে আল্লাহ, জীবনে দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না, যদি অন্তরে তওবার নিয়ত থাকে, আল্লাহর দরবারে তওবা করো, কান্না করো, গলায় সুরি আসবে, আমার নবীর সুন্নত জবাই করব না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله قدرة النظر دي دكين أبلر عاشقين كندي আমার নবীর জন্য তারা পাগল, আয় আল্লাহ একটু কি মায়া হবে না, আয় আল্লাহ রা টাকা চায় না, বাড়ি চায় না, রা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আয় আল্লাহ আপনি সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, গুনাগুলো মাফ করে দেন আল্লাহ, আয় আল্লাহ নবীর সুন্নতের আশিক বানায় দেন, মদিনার নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করে, আয় আল্লাহ তাআলা সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন, আয় আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ, আমার ওলামায়ে কেরাম যুবক ভাই বৃদ্ধ বাবাজি ছোট ছোট বাচ্চা মা বোন সবাইকে কবুল করে নেন, আয় আল্লাহ তাআলা নাজাতের ওসিলা হিসাবে মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ সকলের দোয়া মোনাজাত নবীজির মহাব্বতে কবুল করে নেন, আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে, আয় আল্লাহ টঙ্গীর ময়দানে রক্তের বন্যা বয়ে গেল, কত কোরআনওয়ালাদের জীবন শেষ হয়ে গেল, কোরআনওয়ালার আজকে রক্ত ঝরাইয়া টঙ্গীর ময়দান লাল বানাইল, মায় কান্দে বাবা কাঁদে সন্তান নাই, আয় আল্লাহ রক্তের বিনিময়ে দেশে ইসলাম কায়েম করে দেন আল্লাহ, এই রক্তের বদলায় আপনি আহলে হকের পতাকাও পরা উজাড় করে দেন আল্লাহ, আয় আল্লাহ আহলে হকের পতাকা উড্ডীন করে দেন,
বাতেল মুনাফিকের ধ্বংস করে দেন আল্লাহ বাতেল মুনাফিকের ধ্বংস করে দেন আল্লাহ বাতেল মুনাফিকের ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ নবীর আশিকদের ভিতরে মিল মহব্বত বাড়ায় দেন আয় আল্লাহ ইসলামের দুশমনের হেদায়েত দান করে আয় আল্লাহ যুবক উলামায়ে কেরাম যুবকরা মুরব্বীরা রাজনীতিবিদ প্রশাসনের যারা চাকরিজীবী ব্যবসায়ী সবাইকে দিনের খাদেম বানায় দেন মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় সন্তান মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান ওই মা কত রাত্র আমাকে পাহারা দিলেন আমি অসুস্থ মা ঘুমায় নাই কতবার খানা নিয়া মা আমারে খাওয়াইতে গিয়া নিজে খান নাই ওই মা রে গুল ভুলিয়া কেমনি ঘুমাও ও আল্লাহ তাকায় দেখেন কারা এতিম ইয়া আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কার চোখে পানি আছে জানি না ওরে আল্লাহর বান্দারা ডানে বামে দেখো কার চোখে পানি কান্নাওয়ালার কাছে দোয়া চাও ওরে কান্নাওয়ালা ভাই এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমার এলেম নাই আমল নাই যোগ্যতাও নাই আল্লাহ সম্মানের জায়গায় বসাইছেন গুনার কারণে জানো মাহরুম হয়া না যায় কত দুশ্মনেরা দুশ্মনী করতেছে চারদিকে দুশ্মন আল্লাহ আপনি কুদরতের হাতে আমাকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কুদরতের হাতে হেফাজত করেন গুনামুক্ত জীবন দান করেন আল্লাহ আহলে বাতেলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ।